একটা দিন গেল কিন্তু আজকে সারা দিন না হ্যাঁ মানে সুন্দর দিন এই কারণে বিকজ ঠান্ডা ছিল অনেক অনেক যথেষ্ট ঠান্ডা ছিল মানে এরকম করা যে গরমটা আমরা পার করছি তার ভিতরে হঠাৎ করে এরকম একটা বৃষ্টি সো ইট ওয়াজ নাইস সারা দিন ধরে একটু একটু করে বৃষ্টি ইট ওয়াজ এ বিউটিফুল ডে এবং একটা বিউটিফুল ডে শেষে রাত রাতটা যেন আরো একটু বেশি সুন্দর হয়ে এসেছে কারণ লেট নাইট কফি আজকে যিনি অতিথি হিসেবে আছেন তো সে কারণে আসলে আজকের রাতটা আমাদের জন্য আরো বেশি সুন্দর রবি লেট নাইট কফিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের আজকের টপিক হচ্ছে প্রেমে প্রাণে গানে আমি কি বলতে যে মানে আমার মধ্যে গান একদমই নেই প্রাণ আছে প্রচুর আর ওই প্রাণে অনেক প্রেম আছে সো তুমি চাইলে আমি প্রেম একটু শেয়ার করতে পারি Not with me, আমাদের অতিথির সাথে শেয়ার করব ওকে সো আমরা আমাদের অতিথিকে ইন্ট্রোডিউস করে দিই অনেক 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 সময় আমরা কথা বললাম সো বাপ্পাদা বাপ্পা মজুমদার হ্যালো বাপ্পাদা কেমন আছেন এই তো চলছে মোটামুটি হাতে একদম রাতের বেলা আপনাকে নিয়ে আসলাম ধরে বিকজ আমরা আজকে কফি হাতে অনেক আড্ডা দিব অ্যাবসলিউটলি হাউ ইজ লাইফ কেমন যাচ্ছে সবকিছু ওকে 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 সো মানে ওকে সামথিং দ্যাট ইজ নট গুড নট ব্যাড ওকে মাঝামাঝি বাংলায় বললে মোটামুটি মোটামুটি ওকে আচ্ছা ওয়াই ডু উই ইউজ দিস ওয়ার্ড মোটামুটি এটা কেন আসলে এই প্রশ্নটি আমি কখনো ভাবিনি তো না মোটামুটি আসলে কেন মোটামুটি আমি চিকনি চিকনি না এটা নিয়ে ভাবতে হবে আসলে এটা নিয়ে একটু থট দিতে হবে চিকনি চিকনি কেন নয় আমি চিকন মানুষ তাই বোধহয় মোটামুটি বলা হয় কি কি কাজ চলছে এখন দাদা রিসেন্টলি একটা কাজ করলাম সেটা ছিল রবি ইয়ন্ডারের জন্য বোকা ঘুরি নামে একটি অ্যালবামের কাজ করলাম অ্যালবামে সব মিলে ছয়টা ট্র্যাক আছে তার মধ্যে পাঁচটা গান একটা ইনস্ট্রুমেন্টাল ওকে ইনস্ট্রুমেন্টাল নিয়ে আসলে অনেক ভাবছি সো সেই ভাবনা থেকে আসলে বেশ কিছু দিন ধরে কাজ করছি ইনস্ট্রুমেন্টাল নিয়ে তো ভাবলাম যে যেহেতু একটা সুযোগ পেয়েছি সো অ্যালবামে একটা ইনস্ট্রুমেন্টাল কেন না দিই রাইট তো সে কারণে একটা ইনস্ট্রুমেন্ট ইনক্লুড করেছি অ্যালবামে এছাড়া পাঁচটা গান আছে অ্যালবামে সব মিলে ছয়টা ট্র্যাক ওকে রবি ইয়ন্ডার থেকে এটা একটা নতুন অ্যাপ্লিকেশন এটা হচ্ছে একটা স্ট্রিমিং অ্যাপ্লিকেশন সো এখান থেকে বসে আমরা বাংলাদেশের যে কোনো গান আমরা শুনতে পারবো বিদেশি অনেক গান শুনতে পারবো ওকে সো ইটস আ বিগ প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি ডেফিনেটলি আরো কিছু নতুন প্রজেক্ট নিয়ে ভাবছি একটা ভাবনার মধ্যে আছে নজরুল গীতি নিয়ে কাজ করা সো সেটা নিয়ে ভাবছি কীভাবে এগোনো যায় আর বিভিন্ন শিল্পীর কাজ করছি আমার কাজ যেটা কারণ নিজের গানের পাশাপাশি আমি তো অন্যের জন্য গান করি তো সেরকম নতুন কিছু শিল্পীর জন্য কাজ করছি যারা প্রমিনেন্ট যারা আছেন তাদের দুয়ের জন্য কাজ করছি কণার কাজ করছি কোণালের কাজ করছি সো সব কিছু মিলে রেকর্ডিং নিয়ে ব্যস্ত আছি আচ্ছা আমাদের কিছু এসএমএস রয়েছে আমরা একটু এসএমএস পড়ে নেই হ্যাঁ প্লিজ বাপ্পাদাকে দেখে আজকে ভীষণ ভালো লাগছে সেটা লিখে পাঠিয়েছে এবং সে আমাদের অনেক বেশি লাগছে হ্যাঁ অনেক বেশি ভালো লাগছে খুব বেশি ভালো লাগছে আচ্ছা বাপ্পাদাকে আমাদের কাছে গান শোনাবে কিনা সেরকমও রয়েছে যেহেতু দাদা আছেন নিশ্চয়ই আমরা দু একদিন গান তো শুনবো রাই আজকে কথা বলি আজকে গান তো আছে আজকে সেটা আমরা কথা বলতে থেকে কথার আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি বলেননি গান তো আছেই তো আমাদের আজকে যে টপিক যেটা হচ্ছে হ্যাঁ প্রেমে প্রাণে গানে এই তিনটা তো আসলে ওতপ্রোত ভাবে জড়িত একে অপরের সাথে অবশ্যই জড়িত এবং প্রেম যখন আসে তখন মাথায় গান অবশ্যই আসবে এবং গানের সাথেই আসলে প্রেমটা জড়িয়ে যায় একদম আর গান প্রেম নিয়েই তো প্রাণ তো প্রত্যেকটাই প্রত্যেকটার সাথে এত বেশি রিলেটেড তো সে কারণে কোনটার সাথে কোনোটাকে আসলে ইয়ে করা যায় না আলাদা করা যায় না প্রেম গান গান প্রেম দুটোই প্রাণের সাথে প্রাণ নিয়েই গান প্রাণ নিয়েই প্রেম সবকিছু আসলে হ্যাঁ সেটাই মানে
প্রেম যখন নতুন নতুন হয় তখনও গান দরকার হয়, প্রেম মাঝে মাঝে সময় যখন থাকে তখনও গান দরকার হয়, যদি ছ্যাঁকা খায় তখনও গানের দরকার হয়, একদম সব জায়গায় দরকার, প্রেমের প্রত্যেকটা পর্যায়ে গানের প্রয়োজন রয়েছে। এই বৃষ্টির সাথেও কিন্তু একটা প্রেম এবং গানের একটা আলাদা সম্পর্ক রয়েছে। আজকে দিনটা যে বৃষ্টি ব্যাপারটা খুব রোমান্টিক একটা ব্যাপার, মানে বৃষ্টি আসলে আসলে একটা প্রেম প্রেম ভাব এমনি চলে আসে। শুধু প্রেম প্রেম ভাবনা, বৃষ্টি আসলে আসলে অনেক ধরনের ভাবনাই কাজ করে। প্রেম একটা ভাবনা, প্রেম একটা অনুভূতি। আমি এটা মনে বলছি ঘুম, ঘুম ঘুম আসলে ভাবনা না, মানে ঘুম আসে আর কি, আর বৃষ্টির সাথে চিন্তার অনেক ভ্যারিয়েশন আসে, অনেক বেশি অনেকে, যেমন আমি পার্টিকুলারলি বৃষ্টির সময় আমি অনেক বেশি ভাবতে পছন্দ করি, চিন্তা করতে পছন্দ করি, এবং সেটা আবার অনেক বেশি প্রোডাক্টিভ হয় আমার কাছে, আমার ক্ষেত্রে অনেক, আমি অনেক গান করেছি বৃষ্টির কারণে। বৃষ্টি হয়েছে, ফিলিং একটা ফিল হলো, হাতের সামনে একটা লিরিক পেলাম, শুরু হয়ে গেল। সো এটা অনেক বড় ইফেক্ট আছে, এবং আমার মনে হয় যে কোনো মিউজিশিয়ান বা যে কোনো ক্রিয়েটিভ মানুষের জন্য বৃষ্টি ব্যাপারটা খুব খুবই ভাইটাল একটা ব্যাপার। আমি জানতে চাই বাপাদার কাছে, দাদা গান করার সময় এত চুপচাপ কেন? ওকে, আমি একটু চুপচাপ প্রকৃতির মানুষ আসলে, কিন্তু আমি অনেক বেশি কথা বলি কাছের মানুষদের সামনে, তখন আমি অনেক বেশি টকেটিভ হয়ে যাই, অনেক কথা বলি তখন। আপনাদের যদি বলি আপনার ফ্রেন্ড সার্কেলে বা ফ্যামিলিতে, আপনি কি সবচেয়ে টকেটিভ পারসন? না, সবচেয়ে টকেটিভ না, একেবারেই না। তবে একটা কমফোর্ট জোন লাগে, মানে যারা কাছে শুধুমাত্র তাদের সাথে। আমি কমফোর্ট জোন ছাড়া আসলে বেরোতে পারি না, তখন আমি অনেক বেশি নিজের মধ্যে ঢুকে যাই, বুঝছি। তো এটা হচ্ছে আমার একটা বড় সমস্যা, সে কারণে কমিউনিকেশনে খুব প্রবলেম হয় আমার। আমি একটা বিরতি নিচ্ছি দাদা, বিরতির পরে আমরা আবার আলোচনা ফিরে আসছি। আচ্ছা, বিরতিটা না হয় একটু পরেই নেই। তাহলে যে আমরা যেটা বলছিলাম, যে বৃষ্টির কথা বলছিলাম, যে বৃষ্টির সাথে আসলে প্রেমটা যেমন আসে, আবার একটা কিন্তু অনেকের ভিতরে বিষণ্ণতাও চলে আসে, বিরহ আসে, বিরহ আসে, বিষণ্ণতা আসে। অবশ্য প্রেমের সাথে তো বিরহ এমনিতেও জড়িত, আর সবসময় যে ভালো সময় যায় তা তো না, খারাপ সময় তো যায়। হ্যাঁ দাদা, যখন খারাপ সময়টা যায় তখন আপনি কি করেন বলেন তো? উফ, এটা না খুব কঠিন একটা প্রশ্ন। খারাপ সময় যখন যায় আমি আরো বেশি চুপচাপ হয়ে যাই আসলে। আচ্ছা, তার মানে যখন মানে একটু তো আসলে মাঝে মাঝে তো একটু তর্ক বিতর্ক হয়, একটু ঝগড়াঝাটি তো হয়, তো ওই সময়টাতে আপনি একদম চুপচাপ চুপচাপ থাকেন, তার মানে হচ্ছে গিয়ে না, আমি সব সময় চুপচাপ থাকি তর্ক বিতর্কের সময় তা ঠিক নয়। তর্ক বিতর্কের সময় আমি যথেষ্ট পরিমাণে অংশগ্রহণ করি। আচ্ছা, ওকে। তো না, সব সময় না, কিন্তু না, যেটা হয় কি আসলে একটা ছেলে বা একটা মেয়ে, হাজবেন্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেটাই হোক না কেন, যেকোনো একজন যদি চুপ থাকে না তখন মনে হয় অপর আদার পার্সন তার মেজাজটা আরো খারাপ হয়ে যায়, এতক্ষণ ধরে এত কিছু বলছি একটা কিছু বলে না, এটা অপোজিট ইফেক্ট হয় কিন্তু। এক্স্যাক্টলি, আমি যেটা বলতে চাচ্ছি অপোজিট ইফেক্ট হয়, ঠান্ডা হয়ে যায় বলে লাগে, একা বলে কতক্ষণ চুপ হয়ে যায়, তো এরকম হয়। আবার ওই দুই পক্ষের তর্কে আসলে অনেক সময় তর্কের অবসান হয়, তর্ক বেড়েও যেতে পারে, পরিস্থিতি খারাপ হতে পারে। আচ্ছা, আমার একটা বিরতি নেই, আমার মনে হয় তর্ক বিতর্ক অনেক আলোচনা হতে পারে। ভিউয়ার্স, একটা বিরতি নিচ্ছি, আমাদের এই আলোচনা কিন্তু চলতেই থাকবে, সো স্টে উইথ আস। ওয়েলকাম ব্যাক, দেখছেন রবি লেট নাইট কফি, সাথে রয়েছে বাপ্পা মজুমদার। বাপ্পা দাস, যেটা হচ্ছিল যে যে তর্ক বিতর্ক, হ্যাঁ তর্ক বিতর্কের সময় অনেক সময় আপনি বলছিলেন যে যদি আদার পার্সন যদি চুপ থাকে তাহলে আরেকজন আপনাকে ঠান্ডা হয়ে যায় যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কথা ডিপেন্ড করে তাই না? সো মানে আপনি ফর্মুলাটা অ্যাপ্লাই করেন? কোন ফর্মুলায় কাজ করেন না ভাই, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এটা ফর্মুলায় কাজ করে না, যখন যদি খেপে তাহলে কিন্তু খুব মুশকিল, মানে যে কোনো যে কারো ক্ষেত্রে। সো আসলে ডিপেন্ড করে, সে পার্সনটার উপর ডিপেন্ড করে বা আদার পার্সনের উপর ডিপেন্ড করে, বিষয়টা কিভাবে কোন দিকে আগাচ্ছে এবং বিষয়টা কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে, তো সবকিছুই মানে এক্সিকিউশনটা কিভাবে হচ্ছে সেটা আসলে একটা একটা বড়
চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি। আমার একটা মানে অলওয়েজ কোশ্চেন থাকে যে যে তাহলে আপনি গান গাইতে চেষ্টা করে দেখেছেন যে কাজ হয় নাকি? আজ তোমার মন খারাপ মেয়ে তুমি আলমোড়ায় বসে আছো। সবার জন্য আমার জন্য অনেক বড় পাওয়া, কারণ কিছুদিন আগে পরিচয় হলো একটা ফ্যামিলির সাথে যে তাদের প্রেম হয়েছিল পরি গান দিয়ে, এখন তাদের একটা চমৎকার একটা সুন্দর ফ্যামিলি, তাদের দুটো খুব ফুটফুটে বাচ্চা আছে, এবং এই এক্সপিরিয়েন্স গুলি আসলে আমরা সবসময়, এটাই হচ্ছে সত্যিকারের প্রেমে প্রাণে গান, এটাই আসলে সত্যিকারের প্রেমে প্রাণে গান, এবং একটা গানের সার্থকতা কিন্তু এরকম কিছু ঘটনাতেই, ধরো ওই গানটা দিয়ে প্রেম হয়েছে। তো এই 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 বিষয়গুলো আমার কাছে মনে হয় যে লাইফ ব্যাপারটা অনেক বেশি তখন বড় মনে হয়, তখন লাইফটাকে অনেক, আমরা আসলে হয় কি আমরা এত যান্ত্রিক জীবনের মধ্যে থাকি, জীবন বোধ সম্পর্কে আমাদের ধারণাটা না খুব সংকীর্ণ হয়ে যায়। হ্যাঁ, ছোট ছোট কারণে দেখো নানা ধরনের ঘটনা ঘটছে, সুইসাইড করছে, মানে যেটা আমরা হয়তো একটু চেষ্টা করলে বা আমরা একটা মেন্টাল সাপোর্ট দিলে একটা মানুষকে সেই রাস্তা থেকে ফিরে আনতে পারি। লাইফ ব্যাপারটা অনেক বড় আসলে, তো একইভাবেই গানও একটা অনেক বড় বিষয়, প্রেমও অনেক বড় বিষয়, সবগুলোই কিন্তু অনেক অনেক বড় ইম্প্যাক্ট এগুলোর আমাদের জীবনে। অবশ্যই, এবং যে কথাটা বলছিলেন যে আসলে জীবনটা তো এত সহজ নয় যে খুব সহজেই সেটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়াটা কখনো আসলে জীবনটা শেষ করে দেওয়াটা আসলে কখনো কোনো সলিউশন না, জীবন শেষ করে দেওয়া কোনো সলিউশন না আসলে। ইফ ইউ আর এ স্ট্রং পারসন দেন ইউ উইল ফাইট ফর ইওর লাইফ, ইউ উইল ফাইট ফর এনিথিং ইউ লাভ। আমি আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে সবাই স্ট্রং হয় না, কিন্তু সবাই কিন্তু শক্ত হয় না, সবাই কিন্তু সমান না, হ্যাঁ সবাই স্ট্রং হয় না মেন্টালি, সবাই সব মানুষের মানে ওই ইয়েটা জোরটা সবার থাকে না, কিন্তু তাকে সাহায্য করতে হয় মানসিক জোরটা দেওয়ার জন্য, একটা জায়গা তৈরি করতে হয় বা তার কিছু মানুষ প্রয়োজন হয়, তো আসলে ওই মেন্টাল সাপোর্টটা অনেক বেশি জরুরি যে কোনো মানুষের জন্য, অনেক অনেক প্রবলেম কিন্তু সহজ হয়ে যায় যদি মানসিক সাপোর্টটা পায় একটা মানুষ। ছোটবেলায় আসলে অনেক অনেক ধরনের গান শুনেছি, আমার বড় ভাই মানে সবার বড় ভাই পার্থ প্রতিম মজুমদার, নিশ্চয়ই সকলে তাকে চেনো, তো আমরা তাকে মেজদা ডাকি, মেজদা বাড়িতে প্রচুর রেকর্ড নিয়ে আসতেন, তখন রেকর্ড ছিল, রেকর্ড তখন ক্যাসেট আসেনি, তখন সেই রেকর্ডে আমরা অনেক অনেক গান শুনতাম। আচ্ছা, আমরা ভূপেন হাজারিকা, মান্না দে, কিশোর কুমার এগুলো যেমন শুনতাম, তেমনি অ্যাবা শুনতাম, বনিয়ন শুনতাম, কেনি রজেস শুনতাম সম্ভবত তখন, রাইট? সো এই গানগুলো আসলে অনেক বেশি আমাকে ইনফ্লুয়েন্স করেছে, আমার মনে হয় গানের প্রতি প্রেমে পড়েছে সেই তখন থেকেই মনে হয় আমার। আচ্ছা, এইটার সাথে আমি একটা কোশ্চেন অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কোন গান শুনে আপনি প্রেমে পড়েছিলেন, মানে গানের প্রতি প্রেমে না প্রেমে পড়েছিলেন, মানে আপনি প্রেমে পড়ার সাথে আপনি কোন গানটাকে রিলেট করেছেন? আমার একটা গান আছে যে গানটা লিখেছিল জুলফিকার রাসেল, এই গানটার টাইটেল ছিল আঁধারে যোচনা হয়, আমার খুব পছন্দের একটা গান, ভয়াবহ প্রেমে পড়ে শুরু করেছিলাম এই গানটা। আচ্ছা, ভয়াবহ প্রেম মানে প্রেমে পড়ে গান, প্রেমে পড়ে গান শুরু করেছি আমি, শুরু করেছি। আচ্ছা, এবং সেটা একেবারেই ছিল এক পেশে, একেবারেই এক পেশে ভালোবাসা ছিল, তো অপরপক্ষ থেকে কি ফিডব্যাক সেটা আজও জানি না, যার কারণে আধারে যোচনার মতো একটা গান আমি শুরু করতে পেরেছিলাম। সো এরকম বেশ কিছু ঘটনা আছে আর কি। আমার এই গানটা এখন খুব শুনতে ইচ্ছে করছে, এখনই শুনতে ইচ্ছে করছে যে মানে জুলফিকার রাসেলের লেখা, আধারে যোচনা হবে সারা রাত ছুঁয়ে যেতাম, মাঝরাতে তুমি ঘুমিয়ে গেলে
যদি আমি পূর্ণিমা হতাম সারা রাত ছুঁয়ে যেতাম গান ব্যাপারটা কি মানে যেকোনো অনুভূতি বলো, গান তো একটা অনুভূতির বহিঃপ্রকাশ, যেকোনো অনুভূতি কিন্তু প্রকৃতির থেকে আসে, প্রকৃতি থেকে আসে, প্রকৃতির নানা রকম নানা রকম রূপ, নানা রকম পরিবর্তন, নানা রকম বিহেভিয়ার, তার কারণে কিন্তু আমাদের ভেতরে এক এক ধরনের অনুভূতি কাজ করে এবং ওই অনুভূতির কারণে যারা গান করে, গান শুরু করে, তারা এক এক ধরনের গান শুরু করেন, যারা লেখেন তারা এক এক ধরনের কথা লেখেন। তো প্রকৃতির সাথে আসলে সবকিছু সবকিছু জড়িত। দাদা আপনি কিন্তু মেয়েদের অভিমান সম্পর্কে খুব ভালো জানেন, মন খারাপ অভিমান সবকিছু। না আসলে এখানে একটা অনেক বড় কৃতিত্ব গান যার লেখে, হিমেল, ইমরান কবির হিমেল, দুর্দান্ত ভিডিও, পুরো ভিডিওটা দেখলে আমার মনে হয় আরো বেশি ভালো লাগতো। দুর্দান্ত কাজ করেছে এবং প্রসূন অভিনয় করেছে, মানে ও এত কোঅপারেট করেছে না, মানে আমি তো আসলে অভিনয় করতে পারি না, আমার হয় না, দেখেই তো মনে হয় না, আমি আমার হয় না আসলে, আমি পারি না, হয় না, একজন মানুষের লিমিটেশন থাকে, তো আমারও সেরকম একটা লিমিটেশন আছে যে আমি অভিনয় পারি না। সো প্রথমত হিমেল ও প্রচন্ড রকম মানসিক সাপোর্টটা দিয়েছে আর প্রসূন প্রচন্ড রকম কোঅপারেট করেছে, তো সে কারণে আসলে সম্ভব হয়েছে। তারপরে আমরা ফিরে আসছি আবারও। আচ্ছা আমরা একটু পরে বিরতিতে যাচ্ছি, আমাদের কিছু এসএমএস আছে, আমরা যদি পড়ি। রাইট, Joy Likacha, hi guys, I like your program and it is last time and I'm watching late. I hope I will see this program fully. So now good night, bye bye. Good night bole puro program ki hoye dekhbe. Good night chob chije bolte hoy. Rumel Likacha Chirang theke ekta bappa sarer gaan ki hobe na? প্রকাশ করতে পারি বা বাকিটুকু তোমার এসএমএস টা আসেনি, সেটাই বলতে চাই। সে খুব সুন্দর একটা কথা বলছে যে সে গান আসলে বিষয় গান ব্যাপারটা আসলে তাই, কারণ গান তো আসলে ইমপ্রেস করার বিষয় নয়, তবে একটা পর্যায়ে থাকে ইমপ্রেস করার জন্য আমরা অনেকে গান করি, অমুকটা বাজাই তমুকটা বাজাই, বাট প্র্যাকটিক্যালি গান ব্যাপারটা তো আসলে ফর্ম অফ এক্সপ্রেশন না, আমি এক্সপ্রেস করতে চাই। এই 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 স্টেজটা ইমপ্রেস করার স্টেজ, এটা কি সবার মধ্যে একবার করে আসে? আমার মধ্যে ছিল, এই শুরুতেই ছিল নাকি, যখন টুকটাক দুই তিনটা কর্ড বাজাতে পারতাম তখন মোটামুটি গিটারটা নিয়ে পাড়ার মধ্যে হেঁটে বেড়াতাম, যে সবার জানতে হবে যে আমি গিটারটা বাজাই, এবং রাস্তাঘাটে যেখানে ওই বলের পাশে দাঁড়িয়ে গেলাম ওই তিনটা কর্ডই বাজাচ্ছি। রাইট রাইট, সো ইমপ্রেস করার এই টেন্ডেন্সি আমার মনে হয় তো সব ছেলে থাকে। তারপরে ইমপ্রেস থেকে এক্সপ্রেসের যে স্টেজটা জার্নিটা, মানে এটা কি ইভেনচুয়ালি আস্তে আস্তে আসে নাকি একদিন এক রাতে চলে আসে? একটা তো কখনোই আসে না, আস্তে আস্তে কখনোই আসে না, ফল ইন লাভ, রাইট, একটা তো কখনোই আসে না, যখন তুমি আস্তে আস্তে বুঝতে পারবে যে যে জিনিসটা নিয়ে তুমি ইমপ্রেস করার চেষ্টা করছো সেটার গভীরতা যখন তুমি ধরতে পারবে বা সেটাকে যখন তুমি ভালোবেসে যেটা প্রেমে তুমি পড়বে, ইয়েস রাইট, সো প্রেমে পড়লেই তখন হবে কি, তখন তুমি আর ওটাকে ইমপ্রেস করার জন্য ব্যবহার করবে না, তখন ওইটাকে তুমি এক্সপ্লোর করতে চাইবে। সো দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ মিউজিক। ট্রু দ্যাট, ট্রু। আচ্ছা তাওসিফ এন্ড বাপ্পাদাকে অনেক সুন্দর লাগছে, আর মারিয়া আপুকে
Welcome back, and we are here. Yes, Dada, এবারে আমরা যাব হচ্ছে rapid fire round. Okay. হ্যাঁ, যেখানে একদম অবশ্য আপনি সবসময় honest answer দেন, I'm sure আজকেও দিবেন। চেষ্টা করব, চেষ্টা করব। চেষ্টা। কেন চান আমি honest answer বলব? কারণ কি কোশ্চেন? কারণ হচ্ছে যে ভাবছি যে এমন কোন প্রশ্ন না আসে যার যেটা নিয়ে আমার খুব বেশি ভাবতে হয়। মানে কোন প্রসঙ্গে কোন বিষয়ে কিন্তু সেই সুযোগটা তো আসলে আমাদের হয় না, সো বাট থিয়েটারে মুভি দেখার আনন্দই অন্যরকম। দিন না রাত? রাত। রাত, ওকে। হট কফি আর কোল্ড কফি? হট কফি। এবার আসবো আসলে আসল কোশ্চেনে। এগুলো ছিল ওয়ার্ম আপ। ওকে, সো গেট রেডি ফর দ্য রিয়েল কোশ্চেন। ইয়েস, কাজের ভিত্তিতে আমি এখন যাদের নাম নেব তাদের কাজের ভিত্তিতে ক্রমানুসারে তাদের নামগুলো আপনি সাজাবেন। র‍্যাঙ্কিং। হৃদয়, বালাম, ন্যান্সি, কনা, এলিটা, ফুয়াদ, তাসান। লিখতে হবে তো আমাকে। আচ্ছা, আমি আরেকবার বলি। আরেকবার বলো। হৃদয়, বালাম, ন্যান্সি, কনা, এলিটা, ফুয়াদ, তাসান। হৃদয়ের পরে ন্যান্সি, আর কি ছিল? আমি এলিটার পরে রাখবো তাহসানকে। এবার হচ্ছে আপনাকে যদি বলা হয় যে এই মানুষটার কাছ থেকে যে কোনো একটা জিনিস আপনি নিতে পারবেন, কোন জিনিসটা নেবেন? চান্দি, তাহসানের অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর লাগে আমার কাছে, সো আই উড আমি চাবো যে ওর অ্যারেঞ্জমেন্টের কিছু ট্রিক্স জানতে। আমি মনে করি যে ওয়ান অফ দ্য মোস্ট এফিশিয়েন্ট কম্পোজার। I don't want to take. মানে ইউ নো জাস্ট সে আমি শিখতে চাই। ওকে ওকে, লাস্ট এর নামটা বিকজ আই জাস্ট রেসপেক্ট হার সো মাচ, আই লাইক, আই এম এ বিগ ফ্যান অফ হার। সুবর্ণা মোস্তফা, তার কাছ থেকে আপনি কি নেবেন? সুবর্ণা দি, আমি সব নিয়ে নিতে চাই ওনার কাছ থেকে। সুবর্ণা দি মানে
মানে আমি কি বলবো, আমি তো লাইভে আছি, আমি জানি না উনি দেখছেন কিনা। মানে আমার কাছে উনাকে এত অসাধারণ লাগে সবকিছু মিলে, এবং সেই আমি আমার ছোটবেলা থেকে ওনার অভিনয়, ওনার অ্যাপিয়ারেন্স, ওনার কথা বলা, ওনার পার্সোনালিটি এক কথা অসাধারণ। আমি ওনার কাছে কিছু চাই না, আমি চাই যে উনি উনি আরো অনেক একটু সময় চাই। আমি হ্যাঁ আমি একটা কফি খেতে পারলে খুব খুশি হতাম ওনার সাথে। আচ্ছা, এবারে যে প্রশ্নটা সেটা হচ্ছে, এটা আমি জানি, ভাবের নাম বাদে অন্য কারো নাম বলেন। হ্যাঁ প্লিজ। হ্যাঁ ওকে, অ্যান অ্যাক্ট্রেস ইউড লাইক টু টেক অন আ রোমান্টিক ডেট? অ্যাঞ্জেলিনা জোলি। প্লিজ, বাংলাদেশে। হ্যাঁ শুভনা মুস্তাফা। খুব ইজি করে দিয়েছিস, আমি আগে একটা আওয়াজ দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে রিয়্যাক্ট ইন ওয়ান ওয়ার্ড, যে শব্দগুলো আমি বলবো তার সাথে এক শব্দে আপনি আপনার প্রতিক্রিয়া জানাবেন। ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ এক শব্দ বলতে হবে? এক শব্দে। এক শব্দ তো বলা যাবে না, যে ওয়ার্ডটা মাথায় ফার্স্ট চলে আসে। ফ্রেন্ডশিপ ব্যাপারটা হচ্ছে কি, মানে ট্রাস্ট তো বলবো না, আমি বলবো যে ফ্রেন্ডশিপ বিষয়টা এমন একটা ব্যাপার যে ওইখানে আসলে নিজেকে খুঁজে পাওয়া যায়। ওকে, সো আমি ওখানে প্রিটেন্ড করি না, আমি ওখানে আমি যা, আমি আমার বন্ধুর সামনে আমি তাই। ওকে ওকে। মিউজিক ভিডিও। ওয়েস্ট অফ মানি বলবো না, ওয়েস্ট অফ মানি বলবো না, বাট আমি বলতে চাই কন্টেন্ট শুড বি মোর ইম্পর্টেন্ট। ওকে ওকে। রোম্যান্স। এক শব্দে? হ্যাঁ, রোম্যান্টিক, রোম্যান্টিক কিছু একটা। ড্রামা। ড্রামা, ড্রামা পারফরম্যান্স। রিয়েলিটি শোজ। ওয়েস্ট অফ ট্যালেন্টস। এবার এই কোশ্চেনটা আমি এখন প্রতি শোতে একবার করে করছি, যিনি আসছেন তাকে করছি। একটা প্লেন ক্র্যাশ হচ্ছে, ক্র্যাশ হতে যাচ্ছে, আপনি এবং আমরা দুজন আছি, এবং দুটো প্যারাশুট আছে, দুটো প্যারাশুট আছে। সেই দুটো প্যারাশুটের ভিতরে আপনি একটা তো আপনার জন্য ব্যবহার করবেন, আরেকটা হচ্ছে আমাদের দুজনের যে কোনো একজনকে বাঁচাতে পারবেন। তো কাকে দিবেন? ও ঠিক আছে দাদা, মানে প্লেন ক্র্যাশ হলে প্যারাশুট কাজ করবে কি? হ্যাঁ, আমরা ক্র্যাশের আগে লাভ দিচ্ছি, আমরা মানে ক্র্যাশ করতে যাচ্ছি, আমরা জানি যে প্লেনটা ক্র্যাশ করবে। টেকনিক্যালি একটা পার্টিকুলার হাইট আছে, সেই হাইটের নিচে উপরে নামা যায় না। দাদা বেসিক্যালি আমাকে বাঁচাতে চায়, কিন্তু লাইভ এটা বলতে পারছে না, বুঝছো? সো তুমি অ্যাকসেপ্ট ইট মাই ডিয়ার। না, এরকম যদি একটা সিস্টেম থাকে যে দুটো প্যারাসুট এক জায়গায় যদি ডিপ্লয় করা যায়, তাতে করে মনে হয় আমরা তিনজন বেঁচে যাবো। আপনি তো সায়েন্টিফিক্যালি অনেক কিছু চিন্তা করে ফেলছেন, এত কিছু লাগবে না, দুজন থেকে যে কোনো একজনকে বাছাই করে ফেলে। আচ্ছা, আমি দুটোই তোমাদের দুজনকে দিয়ে দেবো, যাও। ও সো সুইট, থ্যাংক ইউ। আপনার জন্য রবির পক্ষ থেকে ইজেন্সি, যেখানে আপনার নাম রয়েছে। থ্যাংক ইউ। সো উই হোপ ইউ আর ক্রিকেট ফ্যান। ভেরি মাচ। ইয়েস। এই হচ্ছে আমার জন্য উপহার। থ্যাংক ইউ সো মাচ রবিকে, অনেক অনেক ধন্যবাদ এই চমৎকার আয়োজনের জন্য, এবং আবারও ধন্যবাদ জানাই রবি ইয়ন্ডারকে এই অ্যাপ্লিকেশনটা। বাই দ্য ওয়ে, অ্যাপ্লিকেশনের একটা ইনফরমেশন আমি দিতে ভুলে গেছি, আমি শাহানকে বলেছিলাম আমার লিখে দিতে। আচ্ছা, এটা হচ্ছে যে কোনো অপারেটর থেকে আমরা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবো, এবং আমরা এনজয় করতে পারবো মিউজিক। সো আমি চাইবো যে আপনারা যারা যারা দেখছেন তারা সকলে রবি ইয়ন্ডার এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, এবং আমাদের বাংলাদেশের যে বাংলা গান যেগুলো আছে সেগুলো আপনারা ডেফিনেটলি উপভোগ করবেন। আর তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, সবসময় যেরকম বলতে থাকি আজকেও একইভাবেই বলবো, বাট তার আগে বলবো এই যে গানে প্রেমে গানে, প্রেমে প্রাণে গানে, এই প্রেম প্রাণ গান সবকিছু নিয়ে আপনাদের সময় সবসময় ভালো থাকুক। হ্যাঁ, সবসময় ভালো থাকুক, আপনারা প্রেমে প্রাণের গানের মাঝেই সবসময় বেঁচে থাকুক, এটাই প্রত্যাশা। এন্ড লাইফ ইজ বিউটিফুল, এনজয় এভরি বিট অফ ইট।
and we'll see you next week. Tada. For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.